السلام عليكم বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ যেটাকে আপনারা সংক্ষেপে বিআরটিএ নামে চেনেন সো এই বিআরটিএতে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুরুতেই বলে রাখি এটি সম্পূর্ণ সরকারি একটা নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে আপনারা এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব এখানে কি কি পদ আছে কতটা পদ আছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন বিশেষ করে এর আবেদন পূরণ করার সময় কি কি গুরুত্বপূর্ণ নিয়মাবলী অনুসরণ করতে হবে সবকিছু এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা টা জুড়েই আমার সাথে থাকবেন আর মূল ভিডিওটি আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা চ্যানেলের নতুন দর্শক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই

টানি আমরা আলোচনা করব সেটি হচ্ছে অফিস সহায়ক 35 জন লোকkind এখানে নিয়োগ করা হবে আর যার পেটন স্কেল শুরু হবে 8250 টাকা থেকে যার সর্বোচ্চ 2010 টাকা পর্যন্ত দেয়া হবে এখানে আপনারা এসএসসি পাস বা ম্যাট্রিক পাস করলে আবেদন করতে পারবেন সেটা যে কোনো শিক্ষা বোর্ডের আওতা হতে পারে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এসএসসি তারা আবেদন করতে পারবেন এরপর যেটা পদ সেটা হচ্ছে ক্যাশিয়ার নেওয়া হবে 9300 টাকা থেকে 12490 টাকা বেতনে এখানে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনি যদি এইচ পাস করে থাকেন যে কোনো শিক্ষা বোর্ডের আওতা থেকে আপনি কিন্তু আবেদন করতে পারবেন সেই সাথে আপনার কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কেমন দক্ষতা আপনার টাইপ করতে হবে আপনাকে ইমেল করতে জানতে হবে এগুলি আর কি মোটামুটি এরপর হবে বেঞ্চ সহকারী পাঁচজন কম বেশি হতে পারে এই পদটা নয় টাকা থেকে বাইশ টাকা বেতনে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে মানে এইচ এস পাস হতে হবে এবং আপনার কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এরপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে চোদ্দ জন কম বেশি হতে পারে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেতনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষার জন্য মানে এস এস সি পাস করতে হবে সেই সাথে কোনো বোর্ড হতে অটোমোবাইল অথবা অটোমোটিভ ট্রেড এ কারিগরি বৃত্তিমূলক দুই পর্বে উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এরপর যে পদ নিয়ে আলোচনা করবে সেটি হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাতজন লোক নিয়োগ করা হবে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা বেতনে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর বা সম্মানের সিজিবিতে স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপি অবশ্যই আপনার শব্দ ইংরেজিতে এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ তাছাড়া কম্পিউটার গতি বাংলায় শব্দ ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নেওয়া হবে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমন্বয় ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে ঠিক আছে এরপর না হবে হিসাব রক্ষক এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হয়তো বাণিজ্যের অন্যতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আসলে এখানে আবেদন করার জন্য কি কি শর্তাবলী আছে আবেদনকারীর বয়স এক নয় দু হাজার বাইশ তারিখ ধরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হয়ে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে যেমন এই যে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীকে এই বিআরটিএ ডট ডট কম ডট বিড়ি এই মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আর আবেদন গ্রহণ শুরু হবে পহেলা অক্টোবর দুহাজার বাইশ সকাল দশটায় এবং শেষ হবে পনেরোই নভেম্বর দু বিকাল পাঁচটা তো এখানে আপনারা মোটামুটি পঁয়তাল্লিশ দিন সময় পাচ্ছেন আবেদন করা আবেদন করার সময় আপনার সবিয় স্বাক্ষরের প্রয়োজন পড়বে স্ক্যান করা সেটি আপনি কিভাবে মোবাইল ফোন দিয়ে তৈরি করবেন এবং এই আবেদন ফর্মটি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কীভাবে পূরণ করবেন সেই বিষয়েও ভিডিও তৈরি করা আছে সেই ভিডিও লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনার সেখান থেকে দেখে নেবেন এখন কত টাকা পরীক্ষার ফি প্রয়োজন পড়বে মানে জমা দিবেন কিভাবে এবং কত টাকা প্রয়োজন পড়বে এক নং ছয় নং পদের জন্য আবেদন ফি বাবদ একশো বারো টাকা এবং সাত নং পদের জন্য টেলিটক সার্ভিসের সহ ছাপ্পান্ন টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যেই আপনাকে জমা দিতে হবে আর জমা দেওয়ার প্রসেসটা এখানে দেওয়া আছে আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটির প্রয়োজন পড়ে তাহলে দয়া করে এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্ট চেক করে দেখবেন আমি এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এখন আসি যে যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন

আবেদন করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এই ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর যে নতুন প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করেছি এরপরে যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব করবো রিপেজা ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম